আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে রংপুরে নাগরিকদের মতামতের ভিত্তিতে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও এটুআই এর আয়োজনে রংপুর সদর পরিষদ মিলায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিমা জামান ববির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার KM তারিকুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক আসিফ আহসান, রংপুর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ সেন প্রমুখ। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রংপুর বিভাগীয় কমিশনার বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পিছিয়ে পড়া গ্রামকে শহরের আদলে এগিয়ে নিতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন রয়েছে। পর্যায়ক্রমে দেশের সব গ্রামেই উন্নয়নের ছোঁয়া শহরে পরিণত হবে। সবাই বক্তারা বর্তমান সরকারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের গ্রাম হবে শহর স্লোগানকে বাস্তবায়িত করতে রংপুরের উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে রংপুরে নাগরিকদের মতামতের ভিত্তিতে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও এটুআই এর আয়োজনে রংপুর সদর পরিষদ মিলায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিমা জামান ববির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার KM তারিকুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক আসিফ আহসান, রংপুর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ সেন প্রমুখ। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রংপুর বিভাগীয় কমিশনার বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পিছিয়ে পড়া গ্রামকে শহরের আদলে এগিয়ে নিতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন রয়েছে। পর্যায়ক্রমে দেশের সব গ্রামেই উন্নয়নের ছোঁয়া শহরে পরিণত হবে। সবাই বক্তারা বর্তমান সরকারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের গ্রাম হবে শহর স্লোগানকে বাস্তবায়িত করতে রংপুরের উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে রংপুরে নাগরিকদের মতামতের ভিত্তিতে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও এটুআই এর আয়োজনে রংপুর সদর পরিষদ মিলায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিমা জামান ববির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার KM তারিকুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক আসিফ আহসান, রংপুর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ সেন প্রমুখ। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রংপুর বিভাগীয় কমিশনার বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পিছিয়ে পড়া গ্রামকে শহরের আদলে এগিয়ে নিতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন রয়েছে। পর্যায়ক্রমে দেশের সব গ্রামেই উন্নয়নের ছোঁয়া শহরে পরিণত হবে। সবাই বক্তারা বর্তমান সরকারের একাদশ জাতীয় সংসদ